সো পিপল হোয়াটস আপ ফ্রেন্ডস, আশা করি সবাই বেশ ভালো আছেন। নেশার অ্যান্ড টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ ইসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে খুব সহজেই অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি বা প্রোগ্রামটি ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটকে ডট এপিকে ফাইল তথা অ্যাপসে পরিণত করবেন, এবং পরবর্তীতে সেই এপিকে ফাইলটিকে আপনি যদি আপনার যদি গুগল পাবলিশার অ্যাকাউন্ট যদি যেটি কিনা গুগল প্লে কনসোল নামে পরিচিত সেই প্লে কনসোল অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেই প্লে কনসোল অ্যাকাউন্ট বা গুগল পাবলিশার ব্যবহার করে কীভাবে সেই এপিকে ফাইলকে বা অ্যাপসটিকে আপনি গুগল প্লে স্টোরে প্রকাশ করবেন, তো সেই সম্পর্কে তো আমাদের এই ভিডিও তো আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ব্যবহার করে এখানে যে কোনো ওয়েবসাইটকে ডট এপিকে ফাইলে পরিণত করবো তথা অ্যাপসে পরিণত করবো, তো সেজন্য শুরুতেই কিন্তু আপনার পিসিতে এই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ইনস্টল অবস্থায় থাকতে হবে, এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে সহযোগী যে সফটওয়্যার যেটি কিনা জেডিকে তথা জাভা ডেভেলপমেন্ট কিট নামে পরিচিত, সেই জাভা ডেভেলপমেন্ট কিট এবং অ্যান্ড্রয়েড স্টুডিও এই দুটি সফটওয়্যার কিন্তু আপনার পিসিতে ইনস্টল অবস্থায় থাকতে হবে। তো যাই হোক বন্ধুরা শুরুতে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। তো অ্যান্ড্রয়েড স্টুডিও প্রোগ্রামটি ওপেন করার পরে দেখুন যে এখানে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে যেখানে যেখান থেকে আপনাকে বিভিন্ন অপশন দেখাচ্ছে যে ক্রিয়েট নিউ প্রজেক্ট অথবা ওপেন অ্যান্ড এক্সিস্টিং প্রজেক্ট। যাই হোক, তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট উন্মুক্ত করব। তো এখানে দেখুন যে পরবর্তীতে যে ইন্টারফেস সেখানে আবার বেসিক অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি এরকম নানান ধরনের অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে দেন হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করে আমরা অ্যাপসটির নাম, অর্থাৎ আমরা অ্যাপসটির নামকে দিতে যাচ্ছি। আসলে এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, এটি পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেই নাম দিবেন এবং প্যাকেজ নেম যেটি কিনা ডিফল্ট অবস্থায় আসলে এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে, এবং দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ এখানে জাভা আছে, কোটলিন আছে, এখান থেকে আমরা জাভা সিলেক্ট করে নেব, এবং হচ্ছে মিনিমাম এসডিকে, অর্থাৎ আমরা অ্যান্ড্রয়েডের কততম ভার্সনে অ্যাপসটি প্রকাশ করতে যাচ্ছি। তো সেজন্য আসলে দেখুন আমরা এখানে অ্যান্ড্রয়েড 4.3 নিয়েছি, যেটি কিনা 98.4% ডিভাইস সাপোর্ট করবে। তো আমরা আসলে যেই অ্যান্ড্রয়েডের যেই ভার্সনটি বেশিরভাগ ডিভাইসে সাপোর্ট করবে সেরকম ভার্সনে নেওয়ার চেষ্টা করব। তো দেন হচ্ছে আমরা এরপর ফিনিশে ক্লিক করব। তো দেখুন ফিনিশে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাপসটির জন্য আসলে বাই ডিফল্ট অবস্থায় দুইটি পেজ অটোমেটিক্যালি উন্মুক্ত হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে, যার একটি হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এবং অপরটি হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। তো আসলে আমাদেরকে যে কোনো ওয়েবসাইটকে অ্যাপসে পরিণত করার জন্য মূলত তিনটি পেজ নিয়ে কাজ করতে হয়, যার দুটি এখানে বাই ডিফল্ট অবস্থা ওপেন হয়ে গেছে, যেমন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এবং অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল, এবং ইন্টারনেট পারমিশনের জন্য অন্য একটি পেজ যেটি কিনা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট নামে পরিচিত সেই পেজটিকে আমাদের ওপেন করে নিতে হবে। তো মোটামুটি তিনটি পেজ নিয়ে কাজ করলে আমরা আসলে যে কোনো ওয়েবসাইটকে অ্যাপসে বা ডট এপিকে ফাইলে পরিণত করে নিতে পারবো। তো মোটামুটি এই তিনটি পেজ নিয়ে কাজ করলে আমরা যে কোনো ওয়েবসাইটকে ডট এপিকে ফাইল তথা অ্যাপসে পরিণত করে নিতে পারবো। তো দেখুন বাম দিকের যে অ্যাপসের নিচে অ্যাপস অপশনটি নিচে যে ম্যানিফেস্ট অপশনটি রয়েছে সেই ম্যানিফেস্টে ক্লিক করে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই অপশনটিতে আমরা ডাবল ক্লিক করব, তাহলেই আমাদের সেই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল পেজটি ওপেন হয়ে যাবে। তো এই পেজটিতে আসলে আমাদের ইন্টারনেট পারমিশন দিতে হবে। তো ইন্টারনেট পারমিশন তথা অন্য পেজসমূহের যেই কোড আসলে আপনাকে বসাতে হবে সেই সমস্ত কোডই আমাদের ওয়েব পেজে পেয়ে যাবেন, এবং ওয়েব পেজের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনার কাজ হবে শুধু আমাদের ওয়েব পেজ থেকে সেই কোডসমূহ নিয়ে এসে আপনি এই পেজসমূহ জাস্ট পেস্ট করে দিবেন। তো দেখুন ইন্টারনেট পারমিশনের জন্য যেই কোড যেটি কিনা আমাদের ওয়েব পেজে এক নাম প্রথম বক্সে যেই কোডটি রয়েছে যেটি কিনা ইউজার পারমিশন ইন্টারনেটে এই নামে পরিচিত, তো সেটিকে আমরা এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর এখানে প্যাকেজ কম ডট এক্সাম্পল মাই যেটি অ্যাপের নাম, তো এই লাইনটির পরে আসলে আমরা সেই ইন্টারনেট পারমিশনে যে কোডটি রয়েছে যেটি কিনা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেই কোডটিকে আমরা এখানে পেস্ট করে দিব।
তো পেস্ট করার পর আপনার আসলে কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমে এই পেজের সমস্ত কোডই আপনারা সিলেক্ট করবেন এবং দেন হচ্ছে কন্ট্রোল এস প্রেস করে সবগুলো কোডই আপনারা সেভ করে নেবেন। তো এটা হয়ে গেলে আসলে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এই পেজের কাজ শেষ। আসলে এই পেজ থেকে অ্যাপসটিতে শুধুমাত্র ইন্টারনেটে পারমিশনই দেওয়া হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, এখন আপনারা অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই অপশনটিতে চলে যান। তো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই পেজটির কিন্তু তিনটি ভিন্ন ভিন্ন অপশন রয়েছে, যথা কোড, স্প্লিট এবং ডিজাইন। তো আমরা এখান থেকে কোড অপশনটি সিলেক্ট করে নেব এবং কোড অপশন থেকে সিলেক্ট করে দেখুন টেক্সট ভিউর পরে যতগুলো কোড রয়েছে বা যতগুলো লাইন রয়েছে আমরা টেক্সট ভিউর পরে সমস্ত সবগুলো লাইনই ডিলিট করে দেবো, শুধুমাত্র একদম নিচের দিকে যেই যেই লাইনটি দিয়ে আসলে এই পেজের কোড শেষ হয়েছে সেই সেই লাইনটি ছাড়া আমরা এখানের টেক্সট ভিউর পরে সমস্ত লেখাই ডিলিট করে দেবো বা সিলেক্ট করে সেটি কিবোর্ডে ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করব। তো যাই হোক, একদম দেখুন নিচের দিকে যে লাইনটি রয়েছে সেখানে আমরা এই লাইনটিতে যাব এবং এখানে একদম শেষের দিকে লেআউটের পূর্বে যত লেখা রয়েছে সবগুলি আমরা ডিলিট করে দেবো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লাইনটির সাথে আসলে উপরের লাইনটি সম্পর্কিত, তো এই লাইনে আপনি যেই সিএনজি বা যাই করেন না কেন সেটি কিন্তু উপরের লাইনে বাই ডিফল্ট অবস্থায় বা অটোমেটিক্যালি একই রকম হয়ে যাবে। তো এখানে আমরা লেআউটের পূর্বে সমস্ত লেখাই ডিলিট করে এখানে রিলেটিভ টাইপ করবো, তো অর্থাৎ এখানে শুধু লেখা থাকবে রিলেটিভ লেআউট। তো যেহেতু আমরা পূর্বেই বলেছি যে এখানে যাই করবেন আপনি উপরের দিকে সেরকমটাই হয়ে যাবে, তো নিচের দিকে যেহেতু রিলেটিভ লেআউট রয়ে গিয়েছে উপরের দিকে একই রকম লেখা রয়ে যাবে। তো এই অবস্থায় আপনারা ডান দিকের উপরের দিকে যে আইকন রয়েছে কোড, স্প্লিট, ডিজাইন, এই অবস্থাটি হয়ে গেলে আপনি পুনরায় ডিজাইনে ক্লিক করুন এবং ডিজাইনে ক্লিক করার পরে দেখুন যে তো ডিজাইনে ক্লিক করার পরে দেখুন যে প্যালেট প্যালেট নামে যেই অপশনটি রয়েছে সেই প্যালেট থেকে আমরা গ্যাজেট গ্যাজেট অপশনে সিলেক্ট সিলেক্ট করবো বা ক্লিক করে নেবো এবং গ্যাজেটে ক্লিক করার পরে দেখুন এর এর ডান দিকে যে বিভিন্ন অপশন চলে আসছে এখান থেকে আমরা ওয়েব ভিউ এই এই অপশনটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা মোবাইলের মতো যেই আইকন রয়েছে এখানে আমরা ছেড়ে দিব। তো এরপর আমরা পুনরায় কোডে চলে যাব। তো দেখুন এখান থেকে কিন্তু ওয়েব ভিউ এবং এটি ম্যাচ প্যারেন্ট এভাবে হয়ে গেছে বাই ডিফল্ট অবস্থায়, অর্থাৎ ম্যাচ প্যারেন্ট মানে আপনি যেই ডিভাইসই নেন না কেন সেই ডিভাইসের সাথে অ্যাপসটি কিন্তু আসলে সামঞ্জস্য হয় বা ডিভাইসের সেই আকার ডিভাইসের সেই আকারে আসলে অ্যাপসটি প্রকাশিত হবে। তো এখন দেখুন আমাদের এখন আমাদের ওয়েব পেজের ওয়েব তো এখন পুনরায় আপনারা আমাদের ওয়েব পেজে চলে যান এবং ওয়েব পেজের বক্সের যে দ্বিতীয় বক্সে যেই কোড যেটি কিনা অ্যান্ড্রয়েড আইডি এই এইরকমভাবে একটি কোড রয়েছে সেই কোডটিকে আপনারা জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসুন এবং এই লাইনের ওয়েব ভিউ এই লেখাটির নিচে এই কোডটিকে আপনারা কপি পেস্ট করে দিন, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে সেটিকে কপি করে এখানে পেস্ট করে দিন। তো বন্ধুরা, এই অ্যান্ড্রয়েড আইডি এই এই লেখাটি কপি পেস্ট হয়ে গেলে আসলে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই পেজটির কাজ শেষ। তো এরপর আপনারা বাম দিকের যে অ্যাপসের নিচে রিসোর্স বা যেটি কিনা সংক্ষেপে আরইএস রিসোর্স সেই আরইএস অপশানে ক্লিক করুন এবং এখান থেকে তো রিসোর্সে ক্লিক করার পর একদম দেখুন যে নিচের দিকে রয়েছে ভ্যালুস, তো ভ্যালুসে পুনরায় ক্লিক করুন এবং এখান থেকে থিমস অপশনটি আসলে থিমসে থিমস ডট এক্সএমএল এটিকে আমরা ডাবল ক্লিক করার মাধ্যমে এই পেজটি ওপেন করে নেব। তো এই পেজটিতে আসলে কোনো কোড আপনাকে টাইপ করতে হবে না, দেখুন যে স্টাইল নেম উপরের দিকে যেই লাইনটি রয়েছে স্টাইল নেম, তো এই লাইনের শেষের দিকে যে রয়েছে ডার্ক অ্যাকশন বার এখান থেকে আমরা ডার্ক কথাটি কেটে এখানে জাস্ট নো অ্যাকশন বার টাইপ করে দিব। তো সেটি হলেই কিন্তু আসলে এই পেজের কাজ শেষ। তো বন্ধুরা, এরপর আপনারা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই এই পেজটিতে চলে যান এবং এখানে দেখুন যে তো বন্ধুরা এখন আপনারা মেইন অ্যাক্টিভিটি তো বন্ধুরা এখন আপনারা মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই এই পেজটিতে চলে যান এবং দেখুন ইম্পোর্টের পরে তিনটি ডট চিহ্ন রয়েছে, তো সেই ডট চিহ্নতে আপনি মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করুন এবং দেখুন যে বাই ডিফল্ট অবস্থায় কিছু লেখা চলে এসেছে। তো যাই হোক, এখন পুনরায় আমাদের ওয়েব পেজে চলে যান এবং ওয়েব পেজ থেকে আসলে সেই তিন নম্বর বক্সে যেই লেখাসমূহ রয়েছে অর্থাৎ তিন নম্বর বক্সে তিনটি কোড রয়েছে সেই কোডসমূহ আপনি ওখান থেকে কপি করে নিয়ে আসুন এবং এই এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই পেজটির ইম্পোর্ট অ্যান্ড্রয়েড ডট ওএস ডট বান্ডেল এই লেখাটির নিচে আপনি এই কোডসমূহ জাস্ট পেস্ট করে দিন।
তো বন্ধুরা, এরপর পুনরায় আপনারা আমাদের ওয়েব পেজে চলে যান এবং ওয়েব পেজের চতুর্থ নম্বর বক্সে যেই কোডটি রয়েছে অর্থাৎ প্রাইভেট ওয়েব ভিউ মাই ওয়েব ভিউ, এই কোডটিকে আপনারা কপি করে নিয়ে আসুন এবং এটিকে কপি করে এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই পেজটির যে নিচের দিকে যে ওভার রেড নামে যে লেখাটি রয়েছে এই ওভার রেডের উপরে আপনি এই কোডটিকে আপনি জাস্ট পেস্ট করে দিন। তো বন্ধুরা, এখন পুনরায় আমাদের ওয়েব পেজে চলে যান এবং ওয়েব পেজ থেকে পঞ্চম বক্সে যেই কোডসমূহ রয়েছে সেই কোডসমূহ আপনি ওখান থেকে কপি করে নিয়ে আসুন এবং এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই পেজটির আপনি দেখুন একদম নিচের দিকে যে অ্যাক্টিভিটি মেইন অর্থাৎ এটি এই লেখাটি যেখানে শেষ হয়েছে আর সেমিকোলন দ্বারা, তো এর নিচে জাস্ট আপনি এই কোডসমূহ পেস্ট করে দিন। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে আসলে এই কোড সময়ের ভিতরেই বা এই কোড সময়ের মধ্যে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটিকে আপনি ডট এপিকে ফাইল তথা অ্যাপসে পরিণত করতে চান সেই ওয়েবসাইটটির যে ইউআরএল সেই ইউআরএলটি কিন্তু এই কোড সময়ের ভিতরেই রয়েছে। এবং এখানে দেখুন যে আমরা আসলে আমাদের পেজ থেকে আসলে আপনারা সবগুলো কোডই নিয়ে আসবেন, কিন্তু এখানে যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি কিন্তু আমাদের ইউআরএল আপনারা ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই আপনারা যে ওয়েবসাইটটিকে আপনারা অ্যাপসে পরিণত করতে চান সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে বসাবেন, অর্থাৎ HTTP এর পরে যে ইউআরএলটি রয়েছে এখানে অবশ্যই আপনারা যে ওয়েবসাইটটিকে ডট এপিকে ফাইল তথা অ্যাপসে পরিণত করতে চান সেই সেই ইউআরএলটি এখানে আপনারা বসাবেন। বাকি অন্য সব কোড আমাদের ওয়েব পেজ থেকে যেভাবে আপনি নিয়ে এসেছেন সেভাবেই থাকবে। ওকে বন্ধুরা, তো এটি হয়ে গেলে দেন হচ্ছে আমাদের ওয়েব পেজে পুনরায় চলে যান এবং সর্বশেষ বক্সে যেই কোডসমূহ রয়েছে সেটি আপনি কপি করে নিয়ে আসুন। তো সেই কোডসমূহ কপি করার পরে দেখুন যে নিচের দিকে যে দুইটি সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এর দুইটি সেকেন্ড ব্র্যাকেটের আর মাঝামাঝি মাঝখানে অর্থাৎ প্রথম সেকেন্ড ব্র্যাকেটের নিচে এই কোডসমূহ আপনি জাস্ট পেস্ট করে দিন। এবং এই কোডটি পেস্ট করার পর কিন্তু যে বিট ম্যাপ লেখাটি ইরর দেখাচ্ছে, তো আপনি এর জন্য জাস্ট কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এন্টার প্রেস করুন, অল্টার এবং এন্টার প্রেস করুন। তো তারপর দেখুন যে এটি বিট ম্যাপটি আসলে এটি ফিক্সড হয়ে গেছে বা ইরোরটি এখানে ফিক্সড হয়ে গেছে বা ইরোরটি আর দেখাচ্ছে না। ওকে, তো বন্ধুরা আমাদের সমস্ত পেজের কোডিংয়ের কাজ শেষ। এখন আপনি চাইলে যে উপরে মেনু বারে যে প্লে প্লে অপশনটি রয়েছে সেই প্লেতে ক্লিক করার মাধ্যমে যদি কোনো আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোনো ভার্চুয়াল ডিভাইস ইনস্টল অবস্থা থাকে, যেমন আমাদের এখানে রয়েছে Pixel 2 API 30 এরকম একটি ডিভাইস রয়েছে, তো আমরা এই ডিভাইসের মাধ্যমে এই অ্যাপসটি কীরকম দেখাবে সেটিকে আমরা টেস্ট করে দেখতে পারি। এই জন্য জাস্ট উপরের দিকে যে প্লে সবুজ কালারের যে উপরের দিকে যে প্লে প্লে আইকনটি রয়েছে সেই প্লে আইকনে ক্লিক করার মাধ্যমে আমরা আসলে ভার্চুয়াল ডিভাইস যদি ইনস্টল অবস্থা থাকে সেই ভার্চুয়াল ডিভাইসে আমরা এই অ্যাপসটি কীরকম দেখাবে বা আপনার যে কোনো মোবাইলে বা অ্যান্ড্রয়েড সেটে এই ডিভাইসটি কীরকম দেখাবে সেটি কিন্তু আমরা এই ভার্চুয়াল ডিভাইসের মাধ্যমে আমরা টেস্ট করে দেখতে পারবো। তো আমরা এখানে প্লে বাটনে ক্লিক করে দেখবো যে আসলে এটি কীভাবে হয়েছে বা এটি যথাযথভাবে তৈরি হয়েছে কিনা। তো এখন যেহেতু আমাদের ডট এপিকে ফাইল প্রয়োজন, তো সেজন্য দেখুন উপরের দিকে মেনু সমূহের ভিতর তো টুলস অপশনে ক্লিক করার পর একটা ড্রপ ডাউন মেনু চলে আসবে, তো সেই ড্রপ ডাউন মেনু থেকে আপনি জেনারেট সাইন বান্ডেল অর এপিকে এই অপশনটিতে ক্লিক করুন। তো এই অপশনটিতে ক্লিক করার পর ডট এপিকে সিলেক্ট করুন এবং দেন হচ্ছে নেক্সটে ক্লিক করুন। তো এখানে আপনি ডট এপিকে এই অপশনটিতে ক্লিক করার মাধ্যমে নেক্সটে ক্লিক করুন। তো দেন হচ্ছে আপনি কি স্টোর পাথ এটিকে যেহেতু আমরা নতুন অ্যাপস ক্রিয়েট করতেছি তো সেজন্য ক্রিয়েট নিউ এটিতে ক্লিক করব। তো ক্রিয়েট নিউতে ক্লিক করার পর দেখুন যেখানে কি স্টোর পাথ অর্থাৎ আপনি এই এই অ্যাপসটির যে কি আর সে কি স্টোর সেটি আপনি কোন ফোল্ডারে সেট করতে যাচ্ছেন সেই ফোল্ডারটি আপনি সেট করে দেবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড টাইপ করবেন, তো এখানে পাসওয়ার্ডে আসলে চারটি ঘর রয়েছে, তো চারটি ঘরে আপনি সেম পাসওয়ার্ড ইউজ করবেন। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে আমাদের যে কি স্টোর আছে সেই কি স্টোরটি ওপেন করার জন্য বা উন্মুক্ত করার জন্য এই পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে, তো এটি আপনি অবশ্যই মনে রাখবেন। আর কি স্টোর অবশ্যই আমাদের যদি এপিকে ফাইলকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আর যদি আমরা এই অ্যাপসটিকে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে প্রকাশ করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কি স্টোর
দরকার হবে বা প্রয়োজন হবে। তো পাসওয়ার্ড টাইপ করার পর দেখুন যে ভ্যালিডিটি, অর্থাৎ আপনি কত বছরের জন্য এই অ্যাপসটিকে ক্রিয়েট করতে যাচ্ছেন, সেই যেটি কিনা বাই ডিফল্ট অবস্থায় 25 রয়েছে, তো সেই সেটিকে আপনি কমিয়ে বাড়িয়ে যে কোনো সংখ্যা দিতে পারেন। দেন হচ্ছে আপনার যে অ্যাপসের যে ক্রিয়েটর তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন, অর্গানাইজেশন ইউনিট অর্থাৎ এটি আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন। দেন হচ্ছে অর্গানাইজেশন, এটি কোনো অ্যাপসটি কোনো সংস্থা বা অর্গানাইজেশনে হয়ে থাকলে সেটির নাম আপনি লিখবেন, অথবা আপনার যদি কোনো অর্গানাইজেশনের ব্যানারে অ্যাপসটিকে প্রকাশ করতে চান তো সেই অর্গানাইজেশনের নেম লিখবেন। দেন হচ্ছে আপনার সিটি অর লোকেশন এগুলো লিখবেন, স্টেট অর প্রভিন্স যেটি কিনা বাংলাদেশে বলে প্রযোজ্য না, আপনি চাইলে ফাঁকাও রাখতে পারেন, অথবা এন নট অ্যাপ্লিকেবল এটিও লিখতে পারেন। দেন হচ্ছে কান্ট্রি কোড যেটি কিনা বাংলাদেশের জন্য 880 প্লাস 880, এটি আপনি টাইপ করার পর দেন হচ্ছে ওকে প্রেস করুন। তো ওকে প্রেস করার পর পরবর্তী পেজে আপনি রিমেম্বার পাসওয়ার্ড এটিকে চেক করে রাখুন, যাতে বারবার আপনাকে পাসওয়ার্ড টাইপ করতে না হয়। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পর দেখুন যে উপরের দিকে রয়েছে ডিবাগ এবং রিলিজ, যেহেতু আমরা অ্যাপটিকে রিলিজ করতে যাচ্ছি আপনি রিলিজ অপশনটি সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিগনেচার, সিগনেচারের যে দুইটি বক্সার আছে দুইটি বক্সে আপনি চেক করে দেবেন, অর্থাৎ জার সিগনেচার এবং ফুল এপিকে সিগনেচার দুইটি সিগনেচারই আপনি সিলেক্ট করে দেন হচ্ছে ফিনিশে ক্লিক করুন। তো বন্ধুরা এখন কিছুটা হয়তো সময় নেবে, এটা 50 সেকেন্ড বা 1 মিনিটের মতো হতে পারে। এরপরে হচ্ছে আপনার সেই এপিকে ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হওয়া মাত্র কিন্তু এখানে একটি পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন আমাদের এপিকে ফাইলটি ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা নিচের দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে সেই অ্যারোতে ক্লিক করার মাধ্যমে দেখুন লোকেট লোকেট অপশনটিতে ক্লিক করব, অর্থাৎ অ্যাপসটি আমাদের রিলিজ অ্যাপসটি কোথায় রয়েছে সেইটি কিন্তু লোকেটে ক্লিক করার মাধ্যমে ডিরেক্টলি এখান থেকে বের হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের রিলিজ অপশানে ক্লিক করার পর এখানে অ্যাপ রিলিজ ডট এপিকে এই ফাইলটি আমরা পেয়ে যাচ্ছি। তো এটিকে আপনি রিনেম করে আর যে কোনো নাম বা আপনার চয়েজেবল যে কোনো নাম আপনি দিয়ে দেবেন, কারণ হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় সব অ্যাপেরই অ্যাপ ডট অ্যাপ অ্যাপ রিলিজ এই নামই বের হয়। তো এটিকে আপনি যেহেতু একাধিক অ্যাপস হয়ে থাকলে যাতে মিশে না যায় এজন্য আপনি অবশ্যই রিনেম করবেন। তো বন্ধুরা অ্যাপসটি ঠিক আছে কিনা এজন্য চাইলে আপনার পিসিতে যদি ব্লু স্টেক বা এই ধরনের সফটওয়্যার ইনস্টল করা থাকে তো আপনি চাইলে ব্লু স্টেকে অ্যাপসটি আসলে ইনস্টল করে দেখতে পারেন যে এটি আসলে ঠিক আছে কিনা বা এটি ঠিকভাবে পারফর্ম করছে কিনা। তো এই জন্য আমরা আমাদের পিসি থেকে ব্লু স্টেক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এবং ব্লু স্টেক অ্যাপসটিকে ইনস্টল করে দেখছি যে এটি আসলে ঠিক আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ব্লু স্টেক অ্যাপসটি নেওয়ার পর এটি কিন্তু আসলে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে যেরকমটা দেখাবে সেরকমই একটা ইন্টারফেস চলে এসেছে। তো অর্থাৎ আমাদের ডট এপিকে ফাইল এটি ক্রিয়েট করা যথাযথ হয়েছে। তো বন্ধুরা এখন আপনি এই ডট এপিকে ফাইল বা অ্যাপসটিকে যদি আপনি প্লে কনসোলে প্রকাশ করতে চান বা গুগল পাবলিশ অ্যাকাউন্ট থেকে থাকে তো সেটি সেই পাবলিশার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করতে চান তো সেটি কীভাবে করবেন, তো সেজন্য আমাদের সাথেই থাকুন। তো শুরুতেই আপনার যেই পাবলিশার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেটি আপনি আপনার সেই যেই জিমেইলের মাধ্যমে পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেই সেই জিমেইল ব্যবহার করে আপনার পাবলিশার অ্যাকাউন্টটি ওপেন করুন। তো দেন হচ্ছে আপনি পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করার মাধ্যমে এখানে যেই অ্যাপসটি আসলে প্রকাশ করতে যাচ্ছে সেই অ্যাপসটির আপনি নাম দিবেন। দেন হচ্ছে এটি অ্যাপস এটি গেমস অ্যাপ না গেমস শুধু নর্মালি অ্যাপ, তো সেই অপশনসমূহ আপনি সিলেক্ট করে দেন হচ্ছে ক্রিয়েট অ্যাপ এই বাটনটিতে ক্লিক করুন। নিচের দিকে রয়েছে তো দেখুন ক্রিয়েট অ্যাপ এই এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের যে ভিউ টাস্ক রয়েছে এটিতে ক্লিক করুন এবং প্রথম অপশনে ক্লিক করার পর যে এখানে আপনাকে বিভিন্ন কোশ্চেন করা হবে, যেমন অ্যাপসটি আসলে সব ফাংশন পাবলিকলি ব্যবহারের জন্য আপনি উন্মুক্ত করে দিয়েছেন কিনা সেই ধরনের অপশন আসবে। তো আপনি আপনার যেই ধরনের অপশন আপনি আপনার অ্যাপসের জন্য আপনি দিতে যাচ্ছেন তো সেই সেই ধরনের অপশন এখান থেকে দিয়ে দেবেন। তো দেন হচ্ছে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যাপসটির ক্যাটাগরি অর্থাৎ অ্যাপসটি কোন ধরনের ক্যাটাগরিতে রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন।
তো নেক্সটে ক্লিক করার পর আরও কিছু তো নেক্সটে ক্লিক করার পর আপনাকে আরও কিছু প্রশ্ন করা হবে, যেমন এই অ্যাপসটিতে আসলে ভায়োলেন্স জাতীয় কিছু রয়েছে কিনা, অথবা চাইল্ড অ্যাবিউস এরকম কোনো কিছু রয়েছে কিনা, অথবা কোনো নুডিটি বা এই যেহেতু কোনো কন্টেন্ট রয়েছে কিনা আপনি সেই অপশনসমূহ চেক করে দেবেন। দেন হচ্ছে আপনি সেভ বাটনে ক্লিক করুন। তো এই সমস্ত বাটনে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাপসটি কিন্তু অটোমেটিক্যালি একটি রেটেড চলে আসছে, যেটি কিনা বিভিন্ন সংস্থা থেকে আসলে রেট করা আপনার অ্যাপসটি কতটুকু রেট হবে বা রেটিং হবে সেই রেটিং সমূহ চলে আসছে। দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করুন। তো এখানে আবার পুনরায় সবগুলো সংস্থা থেকে আপনার অ্যাপসটির জন্য কতটুকু রেটিং হয়েছে সেটি একবারে দেখাচ্ছে। এখান থেকে আপনি আপনারা বন্ধুরা এই পুনরায় অ্যাপসের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবং আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেটি দিবেন। দেন হচ্ছে নিচের দিকে এই বক্সটিকে চেক করে আপনি সেভই ক্লিক করুন। তো দেন হচ্ছে মেইন স্টোর লিস্টিং, এখান থেকে অ্যাপসের নাম দিবেন, অ্যাপসের শর্ট ডিসক্রিপশন দিবেন, ফুল ডিসক্রিপশন দিবেন। দেন হচ্ছে আপনাকে কিছু গ্রাফিক্স অ্যাড করতে হবে, যেগুলোর পিক্সেল এখানে প্রত্যেকটি বক্সের নিচে আসলে আপনি গ্রাফিক্সটি কত পিক্সেল হবে এবং এর ফরম্যাট কীরকম হবে সব ধরনের ডিসক্রিপশন এখানে দেওয়া থাকবে। তো এই ডিসক্রিপশন অনুযায়ী আপনি এই একটি টিউটোরিয়াল টাইপের ভিডিও, এই জন্য আমরা জাস্ট একই ধরনের গ্রাফিক্স বারবার দিয়েছি আপনাদের বোঝানোর সুবিধাতে। তো আপনারা এখানে কোন ধরনের গ্রাফিক্স দিবেন, অর্থাৎ আপনার যে অ্যাপসটি সেটি মোবাইলে দেখানোর জন্য কীরকম আসবে বা ট্যাবলেটের দেখানোর জন্য ট্যাবলেট সাইজের গ্রাফিক্স এবং মোবাইলে দেখানোর জন্য মোবাইলের স্ক্রিনশটের মাপ অনুযায়ী গ্রাফিক্স, এই গ্রাফিক্সসমূহ আপনি পূর্ব থেকে রেডি করে রাখবেন। এবং অ্যাপসের যে আইকন যেটি কিনা 512x512 পিক্সেল, তো এই সমস্ত আইকন আপনারা বা এই সমস্ত গ্রাফিক্স পূর্ব থেকে রেডি করে রাখবেন এবং পরবর্তীতে এখানে জাস্ট আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন অথবা আপনি আপলোড অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনি এই এই গ্রাফিক্সসমূহ এখান থেকে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা এই সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে দেখুন যে তো এই এটি হচ্ছে আসলে আপনি অ্যাপসটি শুরুতেই কাউকে দিয়ে টেস্ট করাতে চাচ্ছেন কিনা বা কাউকে কাউকে ব্যবহারের জন্য আসলে প্রাইমারি পর্যায়ে দিচ্ছেন কিনা, যদি এরকম হয়ে থাকে তো তার ইমেল অ্যাড্রেস বা তার লিঙ্ক আপনি এখানে দিয়ে দেবেন। দেন এই বাটনটিতে ক্লিক করুন। তো এরপর হচ্ছে মুজিরিকাস .apk ফাইল, এটি আপনি এখানে আপলোড দিবেন। তো এর জন্য আপনি ক্রিয়েট নিউ রিলিজ এই অপশনটিতে ক্লিক করুন এবং এখান থেকে দেখুন ক্রিয়েট নিউ রিলিজ এই এই অপশনটি আবার পুনরায় এসেছে, এখানে আবার ক্লিক করুন। তো এখানে দেখুন যে নিচের দিকে একটি বক্স আকারে ঘর রয়েছে, যেখানে বক্সের মতো রয়েছে, যেখানে বলা রয়েছে যে ড্রপ অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল .aab or apk apks here to upload, অর্থাৎ আপনার apk ফাইলটি আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন অথবা আপলোড অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার apk ফাইলটি এখানে আপলোড করে দিতে পারেন। তো এরপর আপনার রিলিজ নেম দিবেন, দেন হচ্ছে আপনি সেভ অপশনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা এরপরে আপনার অ্যাপসটি যদি আসলে তাদের সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে থাকে বা তাদের শর্তসমূহ পূর্ণ করে থাকে, তো 2-3 দিনের ভিতরেই আপনারা তার অ্যাপসটি রিভিউ করে দেন হচ্ছে এটি পাবলিশ করে দিবে। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।